corps est aussi beau que l'arbre qui l'aura. হ্যালো বন্ধুরা, এখন কিন্তু বর্তমানে কিন্তু টিকটকে কিন্তু এই ভিডিওটি কিন্তু ফর ইউতে আছে, যে কার্টুনের এই ভিডিওটা কিন্তু আপনার পিক দিয়ে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এরকম এডিট করতে পারবেন। আর ছোট্ট একটা ভিডিও, এটা কিন্তু আপনি খুব সহজে সহজ দেখে দেখে এডিট করতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সেই ভিডিওটি আমরা এডিট করার জন্য আমাদের সবার প্রিয় ক্যাপকাট অ্যাপসটা প্রয়োজন হবে। আমরা ক্যাপকাট অ্যাপসের ভিতরে প্রবেশ করব। এখানে আসার পর এখানে নিউ প্রজেক্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কাঙ্ক্ষিত ভিডিওটা আমরা এখান থেকে নিয়ে নিব। আর এই ভিডিওটা আপনার ক্লিপসটা লাগবে, যে কার্টুনের যে অ্যানিমেশন ভিডিওটা ক্লিপটা লাগবে, এই ভিডিওটা আমার ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, ওখান থেকে খুব সহজে আপনি ডাউনলোড করে নেবেন। তা আমি এখান থেকে এটা অ্যাডে ক্লিক করব, তাহলে কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু আমাদের এখানে সামনে সেভ হয়ে এখানে আসবে। তো এখানে কী করবো আমরা, এই ভিডিওটা আমরা কী করবো, এখানে ভিডিওটা আমাদের কী করতে হবে, এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করে এখানে আমরা একটু এদিকে স্ক্রল করে দেখতে পারবো এক্সট্রা অডিও নামে লেখাটা আছে, আমরা এখানে এক্সট্রা অডিওতে ক্লিক করব। তো এক্সট্রা অডিওতে ক্লিক করলে আমাদের ভিডিও থেকে আমরা অডিওটা আলাদা হয়ে যাবে। তো আমাদের দরকার হবে ভিডিও অডিওটা আর ভিডিওর ক্লিপসটা, এই যে কার্টুনের যে ক্লিপসটা। তো এতটুকু আমরা কী করব, এই যে এই জায়গায় এসে আমরা ভিডিওটা এই জায়গায় এসে আমরা এখানে লেয়ারটার উপর ক্লিক করব, তারপরে স্প্লিটে ক্লিক করে এটা আমরা কাট করে নেব। তারপরে এখানে বাকি অংশটা আমরা কী করব, এখানে আসব, এখানে এসে আমরা এখানে ক্লিক করে আবার স্প্লিটে ক্লিক করে এখানে আমরা এই মাঝখানে যে লেয়ারটা, এখানে আপনার নিজের ছবি বা যে কারোর ছবি আপনি এখানে দিতে পারবেন। তো আমি একটা এখানে আমার মানে আপনি ছেলে হলে ছেলের ছবি দিবেন, মেয়ে হলে মেয়ের ছবি দিবেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে ছবি দিবেন। তো আমরা যদি একটু নিচের টুলসগুলোতে নিচের দিকে একটু স্ক্রল করি, তাহলে এখানে আমরা দেখতে পারবো এদিকে আসলে রিপ্লেস নামে, এই যে রিপ্লেস আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে যাবে, আমাদের এখান থেকে কাঙ্ক্ষিত আমরা একটা ফটো নিয়ে নেব। তো আমি একটা ফটো এখান থেকে নিয়ে নিলাম, আমার ফটোটা আমি এখানে অ্যাডজাস্ট করে এখানে চাপ দিয়ে ধরে এটা ফুল স্ক্রিন করে দেবো। তো এখানে আসার পর এখানে আমরা দেখেন এই যে এখান থেকে আসার পর এই যে কার্টুনের যেই ইয়াটা, এখান থেকে আসার পর আমরা এই ভিডিওটা আমরা এখানে রাখবো, তারপর এখানে আবার স্প্লিটে ক্লিক করে এটা কাট করব। তো এখানে এই ফটোটার উপরে ক্লিক করব। এখানে যদি আপনার নিজের ছবি দেন বা আপনার গার্লফ্রেন্ডের ছবি দেন, মেয়ে হলে মেয়ের ছবি দিবেন, এটা আপনার ইচ্ছা মতো দিবেন। এখানে আমরা এই লেয়ারটাতে ক্লিক করে আমরা আবার এদিকে আসলে এখানে দেখতে পারবো রিপ্লেস, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে একটা মেয়ের ছবি নিয়ে নেব। তো আমরা এই ছবিটা নিয়ে নিলাম। তো এখানে আমরা কী করব, এই ছবিটা আমরা এখানে চাপ দিয়ে ধরে তো আমাদের এখান থেকে ফুল স্ক্রিন করে দেব। করে দেওয়ার পর এখানে আমরা ফটোতে যেই অ্যানিমেশন সেট করব, এখানে আমরা এখানে অ্যানিমেশনে ক্লিক করব, লেয়ারে ক্লিক করে কম্বোতে ক্লিক করে সর্বপ্রথম যে অ্যানিমেশনটা আছে এখানে, তারপর এখানে আমরা আবার লেয়ারে চলে যাব, এখানে ক্লিক করে অ্যানিমেশন ক্লিক করে কম্বোতে ক্লিক করে আমরা। তো আমাদের সর্বশেষ আমাদের এখানে ওয়াটারমার্কটা আছে, আমরা এখানে ডিলিট করে দেবো। তো আমাদের ভিডিওর কাজ প্রায় শেষ। এখন আমরা সেভ করার জন্য আমরা কী করবো, এখানে উপরে ত্রিকোণ আছে এখানে ক্লিক করব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আমাদের চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।